সুনামগঞ্জের ধর্মপাশায় বর্তমান সরকারের ১৫ বছরের শাসনামলে উন্নয়ন প্রচার উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সদরে বঙ্গবন্ধু চত্বরে এই সভার আয়োজন করেন সুনামগঞ্জ এক আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে মিছিল নিয়ে হাজারো নেতাকর্মীরা জনসভায় অংশ নেন। সভায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।